সংযুক্ত হতো, আমরা 8 ভাগে চলে যেতে পারতাম। অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নিজ এলাকায় সমালোচিত নীলফামারী 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে ক্ষমতার দাপটে রাতারাতি মুক্তিযোদ্ধার পরিচয় পেয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সভায় তার এই ভুয়া সনদ বাতিলের সুপারিশ করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, এতে ক্ষুব্ধ এলাকার মুক্তিযোদ্ধারা। সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লুটপাট, টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ সহ নানা অভিযোগ নীলফামারীর সংসদ সদস্য গোলাম মোস্তফার বিরুদ্ধে। তার এসব অভিযোগ নিয়ে যখন এলাকার মানুষ ক্ষুব্ধ, ঠিক তখনই মুক্তিযোদ্ধার সনদ নিয়ে নতুন বিতর্কে জড়ালেন এ নেতা। সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে রাতারাতি বীর মুক্তিযোদ্ধার সনদ পেয়ে গেছেন তিনি। এমপি সাহেব যে হঠাৎ করে মুক্তিযোদ্ধা হয়ে গেল এটা আমরা জানি না। ইদানিং যখন সে সংসদ সদস্য হইল সেই মুক্তিযোদ্ধার নাম দিয়ে দিল। মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি যারা, তারা আমরা সবাই যারা আছি, তারা আমরা এই অধ্যাপক গোলাম মোস্তফা মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত হয় আমরা হতাশ। সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার এমন বিতর্কিত কাজে ক্ষুব্ধ নিজ দলের নেতা কর্মীরাও। তিনি জলঢাকার এই আওয়ামী লীগকে ছিন্ন ভিন্ন করে এখানে ঘরে ঘরে আগুন লাগাই দিছে। কালীগঞ্জ বধ্যভূমিতে 12 জন মানুষকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। আজকে তার কারণেই আমরা আওয়ামী লীগ পরিবারের যারা আছি তারা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। জাল সনদ বাতিলের সুপারিশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করে কোনো কাজ না হয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার। আমি আমার মুক্তিযোদ্ধা সংসদে রেজলিউশন করেছি, অরিজিনালি মুক্তিযোদ্ধা নয়, এটা সত্য 100%। হ্যাঁ, তার তো দাবি হবে, তারে দাবি যাতে না হইতে পারে, ভোটকে যাতে কিনে নেওয়া যায় এই সেজন্য পার হইতে পারে, এই জন্য আমাকে বাদ দিয়েছে। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ, নীলফামারীর 3 আসনের এমপি অধ্যাপক গোলাম মোস্তফার দাবি, তিনি যে মুক্তিযোদ্ধা এটা প্রমাণিত। এটা মনে হওয়ার বিষয় না, এটা তো প্রামাণ্য বিষয়। ইউ কাম টু মি এন্ড উইথ আওয়ার কাগজপত্র দেখো, তারপরে কথা বলবো। শুধু এমপি গোলাম মোস্তফা নয়, সারা দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নিউজের বেলা 12টার সংবাদে আরো যা থাকছে। এসএসসির গণিতের প্রশ্ন ফাঁসের ঘটনায় রাজধানীতে 6 জন আটক, প্রমাণ পেলে পরীক্ষা বাতিল।